আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা এতদিন বিচার পাইনি। এই 18 বছর সালে 15 বছর আমরা কোনো বিচার পাই নাই। এখন আইনের শাসন আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল, চাঁদাবাজির মামলা, আমরা চাঁদাবাজির মামলা আজকে 18 সাড়ে 15 বছর, হ্যাঁ, মাত্র 10,000 টাকা অভিযোগ। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় আজকে সঠিক বিচার পাচ্ছি। এই জন্য আল্লাহকে শুক্রিয়া। আমরা আশা করি যে এটা আগামী দিনে এটা যেন অব্যাহত থাকে, এবং এই জন্য ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনেরই ফসল হচ্ছে আজকের এই 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা যে জাস্টিস পাচ্ছি, আমরা যে অন্যায়ভাবে আজকে 18 বছর সাড়ে 15 বছর যে কষ্ট করলাম, কষ্ট করেছি, আজকে আপনারা দেখছেন যে আমরা অসুস্থ হয়ে গেছি। এই কোর্টে আস্তে আস্তে আমরা আজকে অসুস্থ হয়ে গেছি। একটা মামলা না, প্রায় 144টা মামলা আমার বিরুদ্ধে, আমাদের নেতাকর্মী যারা আছে সকলের বিরুদ্ধে শতাধিক মামলা। শুধু নাটোরই নয়, ঢাকা, নাটোর, রাজশাহী, নওগাঁ, বাংলাদেশের প্রায় প্রতিটা জেলায় জেলায় আমাদের বিরুদ্ধে মামলা। তো আজকে আমরা আশা করি যে সঠিক বিচার আমরা পাচ্ছি, আইনের শাসন আজকে কায়েম হয়েছে। ভাই কে দেখা।